আজকে আমি ইঁচড়ের ডান্না বানাবো। একটা নিরামিষ ভাবে করবো আর একটা আমিষ ভাবে করবো। তো এটাকে আমি কাটবো। তো কাটার জন্য আগে আমি হাতে সর্ষের তেল মেখে নিয়েছি, কারণ এর মধ্যে থেকে কাটতে গেলে না আঠা বেরোয়, সেই জন্য আঠা সর্ষের তেলে সঙ্গে হাতে লেগে গেলে কি হবে, আঠাটা আর হাতে লেগে যাবে না, ধুয়ে ফেললেই কোনো অসুবিধা হবে না, ওই জন্য সর্ষের তেল হাতে মেখে নিলাম। এবার এটাকে কেটে ফেলি। ইঁচড়টা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার ইঁচড়ের যে খারাপ অংশগুলো ওইগুলো এগুলো এগুলোকে ফেলে দেওয়া হয়। আর এবার এবার আমি ইঁচড়টাকে কাটিং করব। ইঁচড় কাটিং করা হয়ে গেছে। এবার এটাকে আমি বয়েল করব। এটাকে বয়েল না করেও তেলে ভালো করে ভেজেও করা যায়, কিন্তু এতে গ্যাসটা অনেক পড়ে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। কিন্তু আমরা তা করব না, আমরা এটাকে বয়েল করেই রান্না করব। আমি বাটার জন্য শিল নোড়া ইউজ করেছি। আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। কড়াতে তেল দিয়েছি আর মশলাগুলো ভাজতে দিয়েছি। এটা ভাজা হোক, মশলা ভাজা হচ্ছে। আমি এর মধ্যে দই দিয়ে দিলাম, নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। যত বাটা পর বেটেছিলাম সব বাটাগুলোই দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা ফ্রাই হতে দেবো। মশলাটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। এবার আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম। এবার মশলাটাকে দিয়ে ভালো করে এটাকে মাখাবো। এটা মোটামুটি 5 মিনিট রাখবো। এটা ভালো করে মাখাবো। এটা সুন্দর একটা স্মেল আসছে। এটা যদি রিচ বলেন তো এটা রিচ নয়, তার কারণ হলো এটাকে কিন্তু কম তেল দিয়ে করা হয়েছে। আর এটাকে কিন্তু ইঁচড়টাকে কিন্তু বয়েল করে নেওয়া হয়েছে। আমি যদি ইঁচড়টাকে কেটে জলে ধুয়ে তারপর যদি তেলে ভেজে করতাম তাহলে টেস্ট কিন্তু খুব সুন্দর হতো এবং এটাকে রিচ বলা হতো। কিন্তু রোজ রোজ রিচ খাওয়া তো ঠিক না, আর গ্যাসের যা দাম বাড়ছে সেই অনুযায়ী তো একদমই বয়েল করে খাওয়াই ভালো। তো সেই জন্যই এইভাবে এটা রান্না করলে খারাপ হবে না, ভালো খেতেই হবে। তেলে তেলটা অল্প খাওয়াই ভালো, শরীরটাও ঠিক রাখতে হবে আমাদের। সেই জন্য আমাদের অল্প তেলে বয়েল করে গ্যাস বাঁচিয়ে আর আমাদের ঘরে যেই যেই জিনিস আছে সেই সেই দিয়ে আমাদের রান্না করতে হবে। কিন্তু আমাদের রান্না হবে সুস্বাদু, এমন রান্না করতে হবে। তো ইঁচড়ের এই রেসিপিটা আপনারা করতে পারেন। বাড়ির গুঁড়ো মশলা না, গুঁড়ো মশলা অল্প দিয়েছি, বেশিরভাগই বাটা শিলে বাটা মশলা দিয়ে করেছি। এটা খেতে কিন্তু খুব টেস্টফুল হবে। আমি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর একটু কসুরি মেথি দিচ্ছি। কসুরি মেথি দিলে টেস্টটা ভালো হয়। আর নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দেবো। আর আমি একটু রঙের জন্য কাশ্মীরি মির্চ দেব। এক চামচ ঘি দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে ইঁচড়ের ডালনা আমার কমপ্লিট। আপনারাও করুন, খেতে খুব সুস্বাদু হয়। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ।